ছোটবেলা থেকেই শ্বাসকষ্টের ভীষণ সমস্যা। শ্বাসকষ্ট থেকে মুক্তির জন্য যোগ ব্যায়াম করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। আর সেই যোগ ব্যায়ামের হাত ধরেই জাতীয় যোগ ব্যায়াম প্রতিযোগিতায় গোল্ড মেডেল ছিনিয়ে আনল হাওড়া শিবপুরের পড়ুয়া বছর ১৫-র আয়ুষ। সামনের বছরেই জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকে বসবে সে। মাধ্যমিকের প্রস্তুতির সঙ্গেই জাতীয় যোগা প্রতিযোগিতায় বড় সাফল্য অর্জন করেছে আয়ুষ। ২৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত হিমাচল প্রদেশের উনায় ইন্দিরা স্টেডিয়ামে যোগা ফেডারেশন অব ইন্ডিয়া সংস্থার পরিচালনায় হিমাচল যোগা অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় জাতীয় যোগা প্রতিযোগিতায় ১৬-১৮ বছর বয়সের ট্র্যাডিশনাল গ্রুপে অংশগ্রহণ করেছিল আয়ুষ চট্টোপাধ্যায়। সেখানেই সব প্রতিযোগীদের মাত দিয়ে গোল্ড মেডেল ছিনিয়ে নেয় সে। যোগাসন খেলা হয়েছিল, যার মধ্যে অনেকগুলো সেকশান ছিল। যোগাসনের মধ্যে যেমন ট্র্যাডিশনাল যোগা ছিল, তারপরে আমাদের আর্টিস্টিক ছিল, তার সোলো, তারপরে রিদিমিক, ফ্রি ফ্লো, এরকম অনেক ইভেন্ট ছিল। তার মধ্যে তুমি কোনটাতে পেয়েছো? আমি তার মধ্যে ট্র্যাডিশনালে ১৬-১৮ গ্রুপে যোগ দিয়েছিলাম এবং সেখানে আমি গোল্ড জিতেছি। জাতীয় যোগা প্রতিযোগিতায় ভারতের ৩০টি রাজ্য থেকে ছেলে মেয়েরা অংশগ্রহণ করে। ওয়েস্ট বেঙ্গল যোগা অ্যাসোসিয়েশনের তরফে ৩০ জন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে আয়ুষ সহ ৬ জন হাওড়া থেকে যোগ দিয়েছিল ন্যাশনাল যোগা কম্পিটিশনে। আয়ুষের মা কৃষ্ণা চট্টোপাধ্যায় জানালেন আয়ুষের যোগ ব্যায়ামে ভর্তি হওয়ার গোড়ার কথা। সাফল্য তো আমি বুঝতেই পারিনি যে এরকম হবে। আশা না, এমনি নর্মালি ভর্তি করেছিলাম। কেন করেছিলাম? সুস্থ হওয়ার জন্য। অসুস্থ ছিল, বারবার ডাক্তারের কাছে যেতে হতো। এবার ডাক্তারের পরামর্শই দিয়েছিল যে জাতীয়কে যোগাতে হবে। ৩ বছর ৮ মাসে। আয়ুষ খুব খুশি এই সাফল্যে। তার এই সাফল্যে ৩৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দিলীপ ঘোষ বাড়িতে এসে সম্বর্ধনা দেন। যোগার পাশাপাশি ক্রিকেট ও আঁকতে ভালোবাসে সে। ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছে আছে, তবে যোগব্যায়াম জারি রাখতে চায় সে। হাওড়া থেকে দেবাশিস কুছাইতের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড।